বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজুদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, কারাগারে থাকা বিএনপি নেতা হাফিজুদ্দিন আহমেদের সাজার রায় চ্যালেঞ্জ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন। একই সঙ্গে তিনি জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনে বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত হাফিজুদ্দিনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তার জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে গত 5ই মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মেজর হাফিজুদ্দিন আহমেদ। সেদিন আদালতে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাফিজুদ্দিনের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তার মক্কেল অসুস্থ, তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রায় এক যুগ আগে রাজধানীর গুলশান থানায় করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের মামলায় গত 28শে ডিসেম্বর হাফিজুদ্দিনকে 21 মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন না। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2011 সালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে মামলাটি করা হয়।